দৈর্ঘ্য প্রায় 1 কি 1.5 কিলোমিটার না, ওরকমই তো হবে। যাই হোক, সঠিক তথ্যটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেতু। এই যে আপনারা ব্রিজটি দেখছেন, এটা সম্পূর্ণ আর কি শালবাগানের কাঠ দিয়ে তৈরি করা আর কি ব্রিজটি। ব্রিজটির গঠন প্রচুর মজবুত আর কি। আর এই যে বিলটি দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এপাশে যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলটিকে বলা হয় হচ্ছে আশুরার বিল। তো এখানে কচুরিপানা দেখতে পাচ্ছেন, কিছু লোক এখানে মাছও ধরছে আর কি। দেখুন, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। আর এছাড়াও আবার এই বিলের সৌন্দর্য বর্ধনের জন্য এখানে পদ্ম, শাপলা এসব ফুলেরও আর কি চাষ করা হয়েছিল। তো এখন আর কি এই পদ্ম আর শাপলা সিজন না হওয়ার কারণে ফুলগুলো নেই আর কি। তো আমরা আসছি এখন এই ব্রিজে। তো ব্রিজটি আসলে মোটামুটি বড়ই বলা চলে। এই পাশেও শালবন, আবার আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও শালবন, মাঝখানে পুকুর, এই ব্রিজটি দিয়ে শালবনের এপাশ থেকে ওই পাশে যাওয়া যায় আর কি। তো আমরা যাব এই ব্রিজ ধরে, আমরা শালবনের ও পাশে যাবো এবং আপনাদেরকে ওই পাশের ভিউটিও দেখাবো। তো চলুন, দেরি না করে এই অপরূপ সৌন্দর্য, বলা চলে একটি বনের গহিনীর যে সৌন্দর্য, এরকম সৌন্দর্য আর কি পাওয়াই মুশকিল। তো সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আর আমি হাঁটতে হাঁটতে আবার এখানে দেখতে পারলাম যে এখানে একটি পদ্ম ফুলও কিন্তু ফুটে আছে। দেখুন দেখুন পদ্ম ফুল। আমি আরো আরো দেখাচ্ছি, শাপলাও আছে না, শাপলাও আছে আর কি, দু একটা শাপলা পদ্ম এখানে দেখা যাচ্ছে। তো চলুন আপনারা এর ভিউটি দেখুন। আমার সাথে সৌমিক, মুন্না আর মমিনুল, ওরাও আছে। তো ওরাও এই সৌন্দর্যে মুগ্ধ আর কি, সকলেই মুগ্ধ। তো চলুন আপনারাও এর বিলের আর ব্রিজের ভিউটি দেখুন। ব্রিজটি ধরে আর কি ওই পাশে যে শালবন যেটা আছে, আমরা ওইদিকে যাচ্ছি আর কি। তো আমাদের দিনাজপুরের মধ্যেও যে এত সুন্দর টুরিস্ট প্লেস আছে, আমি আসলে এর আগে কিন্তু আসি না, আজকে প্রথম। আমি দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দরভাবে করা হয়েছে এই জায়গাটা। মানে আপনারা যে কেউ আসলে এক কথায় মুগ্ধ হয়ে যাবেন। আর নৌকা আছে, এখন অফ সিজন, আর এই দেশের এই সিচুয়েশনে আসলে নৌকাগুলো চলছে না। যখন সিজন চালু থাকে তখন আপনারা চাইলে নৌকা করেও এখানে ভ্রমণ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি কিছু জেলায় মাছ ধরছে আর কি। তো আর আমি যেটা বললাম যে 1 কিলোমিটার ব্রিজটার দৈর্ঘ্য, আসলে 1 কিলোমিটার না, 980 মিটার, প্রায় 1 কিলোমিটার আর কি এই ব্রিজটার দৈর্ঘ্য। তো সম্পূর্ণটাই কাঠের তৈরি, আপনারা দেখতেই পারলেন। তো এই মোটামুটি, আর চলুন আপনারা এর সৌন্দর্য উপভোগ করুন, আমি আপনাদেরকে এর সৌন্দর্য দেখাই, আপনারা দেখুন। ব্রিজের এপাশে চলে আসছি, এই তো দেখেন আর কি খাচ্ছে, খাচ্ছিস খারাপ খারাপ, মানে চিপসের তো রাগা উচিত ছিল নাকি ভাই?
দেখেন আমার জন্য কি রাখছে, চিপসের টাকাটা দিয়ে আয়, যা পরে বিল দেখ। আর আপনারা এখানে আসার পরে এখানে পানি, তারপরে ড্রিঙ্কস পাবেন, আর তাছাড়া আরো ছোট ছোট দোকান আছে, আমি দোকানগুলো আপনাদেরকে দেখাবো। এখানে তো পুঁথির মালার, তারপরে এই টাইপের জিনিসগুলো আর কি পাওয়া যায়। তো দিনাজপুরের জন্য একটা আপনার ভিজিটিং স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে, মোটামুটি প্রচুর লোক এখানে ঘুরতে আসে। আমি যখন ওই পাশে আসলাম তখন দেখলাম প্রচুর বাইক আর কি পার্কিং করা আছে, তো সবাই মোটামুটি ঘুরতেই আসে এখানে। আর প্রচুর বাতাস, গরম প্রায় দুইটা আড়াইটার মতো বাজে, কিন্তু যে বাতাসটা গায়ে এসে লাগতেছে সত্যি গাকে একদম শীতল করে দিচ্ছে। তো এই মোটামুটি, আর আমরা শালবনের অপোজিট পাশে চলে আসছি, আমি অপোজিট পাশে ভিউটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন। এটা হচ্ছে নদীর ঠিক অপোজিট পাশে আর কি, অপোজিট পাশের শাল বাগান। এটা ওইখানে ওইখানেও শাল গাছ দিয়ে ভরা। আমরা প্রথম এপিসোডে যে দেখলাম যে শাল বাগানের ভিউটা, ঠিক সেম ভিউটা আপনি এখানে পাবেন। সবগুলো শাল গাছ, আর এই শাল কাঠ দিয়েই আর কি এই শাল ফজিলাতুন্নেসার যে সেতুটি তৈরি করা। তো আর প্রচুর ঠান্ডা বাতাস, গায়ে এসে ঠান্ডা বাতাস লাগছে, ভালো লাগতেছে। সেম আর কি যে শাল বনটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম, সেম শাল বনটাই, শাল বনের ভিউ পাবেন আপনি এখানে, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। তো আর কি বিশাল বড়, বিশাল বড়, আপনার অনেক জায়গা জুড়ে এই শাল বনটা। ভিতরের দিকে যেতেও আর কি গা ছমছম করছে, আসলে ভেতরের দিকে লোকজন নেই বললে চলে। পাখির ডাক শোনা যাচ্ছে, আর দেখুন আমি ভিউগুলো দেখানোর জন্য মেইনলি আসলাম। ওরা ওখানে বসে চিপস খাচ্ছে, আর আমি আপনাদেরকে এই ভিউ দেখানোর জন্য এই পাশে নিয়ে আসলাম। কিছু পাখি ডাকছে আর কি, মোটামুটি সব মিলাই আমাকে অনেক ভালো লাগছে আর কি। আপনারা চাইলে সময় সুযোগ করে এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন, আমি আশাবাদী সকলেরই অনেক 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 ভালো লাগবে। আর আমাদের দিনাজপুর জেলাতে দর্শনীয় স্থান শুধু এটিই না, কান্তজির মন্দির আছে, রামসাগর আছে। আমি চেষ্টা করব এই দিনাজপুরের যে সবগুলো স্পটগুলোতে একটি একটি করে ব্লগ করে আপনাদের দিনাজপুর জেলাটির সাথে, মানে আমার জেলার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে এসে এই জায়গাগুলো ঘুরতে পারবেন, আর একদিনে হয়তো ঘোরা সম্ভব না, আপনারা দুই তিন দিনের জন্য সময় করে আসবেন, সময় করে এসে এই স্পটগুলো ভিজিট করবেন। স্পটগুলো দিনাজপুরে তো আপনার তেরোটি থানায় আর কি বিভিন্ন জায়গায় জায়গায় এই স্পটগুলো, তো আপনার সময় করে এসে এই স্পটগুলো কভার করবেন আর কি। তো আর আমি একটু বললাম যে চেষ্টা করব আপনাদের দিনাজপুরের যে ভিজিটিং স্পটগুলো আছে সবগুলোর সাথে আপনাদেরকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো চলুন, ও পাশে কিছু দোকান দেখতে পাচ্ছি আমি, দোকানগুলোতে দেখি কি কি পাওয়া যায়, ঘুরে আসি। দোকানগুলো আর কি বাঁশ আর টিন দিয়ে তৈরি করা, মোটামুটি একটা রিল্যাক্সিং স্পটে ছোটো মোটো খাওয়া দাওয়ার জন্য যে দোকানগুলো থাকা দরকার সেই দোকানগুলোই আর কি। তো চলুন দেখি, দোকান থেকে চিপস খাইলাম, পানি খাইলাম। তো আঙ্কেলের থেকে একটু জানার চেষ্টা করি যে কতদিন হইলো এই বৃষ্টি করার, তারপরে এখানে পর্যটক সংখ্যা কিরকম হয়, এখানে আপনার এই বৃষ্টি কত বছর, এক বছর আর কি। আচ্ছা, সালামি যে দুই দিন আগে উদ্বোধন হয় এই বৃষ্টি, গত এক বছর আগে আপনার হচ্ছে ওই যে ঈদুল ফিতর, হ্যাঁ ঈদুল ফিতরের
দুই দিন আগে উদ্বোধন করে আর কি। আচ্ছা, এখানে পর্যটক কিরকম হয়, মানে লোকজন? হ্যাঁ, লোকজন কিরকম হয়? লোকজন মোটামুটি ইনশাআল্লাহ ভালো হয় আর কি। আচ্ছা, এখানে যে করোনা ভাইরাসের জন্য আর কি এখানে এখন মানুষের সমাগম সেই রকম, আগে সেরকম হতো। এখানে জায়গাটা নিম্নহারে, আমরা যে জায়গাটা আমার দোকান আছে এই জায়গাতে নিম্নহারে 200-300 লোক এমনি থাকে। 200-300 লোক মানে রেগুলার সবসময় থাকে? আর ওই ঈদ বা কোনো অনুষ্ঠানের সময় তো, ঈদ বা কোনো টাইমে, ওই টাইমে তো মনে করেন নিম্নহারে হলো 1.5-2,000 লোক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমাগম মোটামুটি এখানে ভালো হয়, লোকজন আনন্দ পায় তারা। আচ্ছা, আনন্দের জন্য আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা সহযোগিতা করি তাতে লোকজনে কোনো ক্ষতি বা কেউ না করতে পারে। হ্যাঁ, এটা এটা আর কি সবারই আর কি চাওয়া থাকে যে কোথাও যেন ঘুরতে আসলে কেউ যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, তাদেরকে আমরা নিরাপত্তায় দেওয়ার বেশি চেষ্টা করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে এখানের নিরাপত্তার ব্যাপারটিও আপনারা শুনলেন ভাইয়ের থেকে, যে এখানে যে শালবন, শালবনের মাঝখানে এরকম একটি প্লেসে আসলে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই কিন্তু থাকে, তো সেসব যেন সেসব জায়গা থেকে আপনাদেরকে কোনো যেন ঝামেলা পোহাতে না হয় সে দিকগুলো আর কি তারা খুব ভালো মতো নজরে রাখে আর কি। তো আপনারা চাইলে এই জায়গাটি এসে ভিজিট করতে পারেন, আর মামা তো ভাই তো এখানে সবসময় থাকে আর কি, তো আসলে অবশ্যই তার দেখা পাবেন। তো এই মোটামুটি, এছাড়াও আরো কিছু দোকান আমরা দেখেন, আমি যে বলছিলাম যে এখানে ছোট ছোট যে দোকানগুলো আছে এই এই জিনিসগুলো আর কি পাওয়া যায়। শামুক, এটা তো এই মামা, এটা সত্যিকারের শামুক? ছোটটা না? আচ্ছা, তারপরে এগুলো কি? এগুলো মাথার? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুড়ি আছে, তারপরে এই দেখুন ছোট বাচ্চাদের খেলনা, তারপরে এখানে আপনি চাইলে বন্দুকও পাবেন এখান থেকে, কাউকে যদি মারার খুব ইচ্ছা থাকে আপনারা এখান থেকে বন্দুক নিয়ে গিয়ে মারতে পারেন। তো আপনার এই দোকান কেমন চলে? চলে মোটামুটি, কম বেশি চলে না, এখন তো লোকজন নাই, লকডাউন চলতেছে, লকডাউনে লোকজন নাই। তো মামা এই এই ক্যাপগুলো কিরকম প্রাইস? এগুলো 70 টাকা না? এটা ছোট ছোট বাচ্চাদের, ছোট বাচ্চা দেখি আমি করে কেমন লাগে, আমাকে ভালোই লাগতেছে। তো মোটামুটি ভালোই বেচা কেনা হয় না? তো দেখি আমি আমার ছোট বোনের জন্য যদি নিতে পারি, কত করে মামা এগুলো? 30 টাকা পিস। না সুন্দর আছে। তো এই মোটামুটি এখানের দোকানগুলো, আরও এই পাশে আরও কিছু দোকান ছিল আর কি, যেগুলো আর কি যখন ভরা মৌসুম থাকে, যখন পর্যটকেরা থাকে, তখন এই দোকানগুলো আর কি খোলা থাকে। তো এই মোটামুটি আশুরার বিলের পাশের পরিবেশ আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আমি চাই আপনারা এখানে ঘুরতে আসুন, ভালো লাগবে আপনাদের। তো দেখি এখন আমরা হয়তো বেশি দেরি করব না, কিছুক্ষণের মধ্যেই চলে যাব, তারপর আমি আপনাদেরকে আর একটু এই যে ভিউটা বা এখানে যে মাছ ধরছে, আমি ওখানে আপনাদের দেখাই মাছ ধরছে কীভাবে, এই জিনিসগুলো আপনারা একটু দেখুন, ভালো লাগবে। আপনারা যদি এখানে আসেন নিজেরাও দেখতে পারবেন যে কীভাবে সরাসরিভাবে মাছ ধরা হচ্ছে। এইগুলো আসলে ন্যাচারাল বিউটির মধ্যেই পড়ে। তো চলুন দেখি। আঙ্কেল কি মাছ ধরতেছেন? হ্যাঁ, কেমন মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যায় না? এইগুলোর মধ্যে এই যে কচুরি পানার মধ্যে কি মাছ থাকে? ও, এই পাশে এই এটাকে এটাকে কি বল আপনারা যেটাতে মাছ ধরতেছেন? হ্যাঙ্গা জাল না? কি কি মাছ আছে এখানে? মাছ কি কেউ ছাড়ে না আপনার? ও ছাড়ে না কেউ না? এটা কোন নদী থেকে আসে আপনার? ওই পুনর্ভবা নদী শাখা নাকি?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ও আচ্ছা তাইলে মোটামুটি মাছ পাচ্ছেন না নাকি? মাছ তো আরো কিছুদিন পরে পাওয়া যাবে না বর্ষাকালটা? আর পানি কি আরো বাড়ে না এখানে? ও আচ্ছা 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 মানে যখন পানি থাকে না তখন কি ধান চাষ করা হয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা 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 বলতেছিল আর কি, এখানে এই বর্ষাকালে যে পানি হয়, পানি ছাড়া এখানে যখন শুকনা থাকে তখন কিন্তু এখানে এই ধান চাষ করা হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে বিলটা কিন্তু প্রচুর বড় আর কি। তো এখানে মনে মনে আর কি 1 বিঘাতে অনেক কয় মন ধানই আর কি আবাদ হয়ে থাকে। এক এক বিঘাতে 30 মন না? হ্যাঁ, 1 বিঘাতে 30 মন 32 মন তাও আবার সর্বনিম্ন ধান চাষ হয়ে থাকে। আর এখানে তো পানি আরো বাড়ে, বাইরে যায় না একবারে পানি একবারে ই হয়ে যায়। তো এই আচ্ছা 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 হ্যাঁ ধানই তো হয় না, ভুট্টা টুট্টা তো করেন ধানই করে সবাই, এক সিজন এক সিজন শুধু ধান হয়। তো আচ্ছা আচ্ছা তো এই মোটামুটি এইখানের অবস্থা। আপনারা যদি পানি সহ এই জায়গাটি তে দেখতে চান তো অবশ্যই বর্ষাকালে আসবেন, তাইলে দেখতে পারবেন যে আর সত্যিকারের সৌন্দর্যটা। তো আমরা কথা বললাম আঙ্কেলের সাথে, মাছ ধরতেছে, আসলে মাছ সেরকম নাকি পাওয়া যায় না। এরা আড্ডা দিচ্ছিল বসে, বাতাস খাচ্ছে সবাই। তো বাতাস কেমন গায়ে লাগতেছে ভাই মোহিনুল? সুন্দর বাতাস, অস্থির বাতাস, সুন্দর বাতাস, অস্থির বাতাস। সৌমিক কই? সৌমিক প্রচুর গরম লাগতেছে নাকি? না ভাই, এখনো বাতাস খেয়ে মোটামুটি ভালো লাগতেছে। এখানে ঠান্ডা পরিবেশ একটা, মানে কারেন্টের বিদ্যুতের দরকার নাই এখানে, ঠিক আছে, মোটামুটি। আমরা আসলে সবাই অবাক হয়ে গেছি যে এখানে যে এরকম একটা সুন্দর জায়গা আছে। আসলে আমরা অবাক হয়ে গেছি, আজকে প্রথম আসছি আমরা এখানে। এরপর থেকে চেষ্টা করবো আরও বারবার আসার এই জায়গাতে। আর আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা দিনাজপুরে ঘুরতে আসুন, যেটা বললাম যে 2-3 দিনের জন্য আসবেন। 13টি থানাতে, প্রত্যেকটি থানাতেই বলা চলে যে আলাদা আলাদা একটা করে ভিজিটিং স্পট আছে। আপনারা চাইলে এর এই ভিজিটিং স্পটগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে এসে দিনাজপুরে কি থাকার তো জায়গা আছে না? হ্যাঁ, দিনাজপুরে তো, দিনাজপুরে তো অ্যাভেলেবল অনেক ভালো ভালো হোটেলই আছে। আপনারা চাইলে দিনাজপুরে থেকে, দিনাজপুর থেকে বাসে করে বা বাইক ভাড়া করে নিয়ে আপনারা এই স্পটগুলো আর কি ভিজিট করতে পারবেন। তো আজকের ব্লগটি আমি আর দীর্ঘ করব না। তো সকলের কাছে এটি রিকোয়েস্ট, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো মাস্ট, এটি করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব দিনাজপুরের আরও যে স্পটগুলো আছে পরবর্তীতে আরও একটি দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ।